আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার। এই ডগব্রিডটির উৎপত্তি বা অরিজিন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ ইউএসএর থেকে। আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার ডগব্রিডটিকে সংক্ষেপে অ্যামস্ট্যাফ বলেও ডাকা হয়ে থাকে। এদেরকে প্রায় 1900 দিকে বার্মিংহামে ডেভেলপ করা হয়েছিল। অনেক ডগ এক্সপার্টের মতে বুলডগের সাথে কোনো টেরিয়ার যেমন ফক্স টেরিয়ার বা ব্ল্যাক অ্যান্ড ট্যান টেরিয়ার বা হোয়াইট টেরিয়ার মিক্স করিয়ে এই আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার ডগব্রিডটিকে ডেভেলপ করা হয়েছিল। প্রায় 1850 দিকে এদেরকে আমেরিকায় নিয়ে আসা হয়। আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার পিটবুল ডগ গ্রুপের একটি সদস্য। আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার এই ডগব্রিডটির আগের নাম ছিল স্ট্যাফোর্ডশায়ার বুল টেরিয়ার। স্ট্যাফোর্ডশায়ার বুল টেরিয়ার এই ডগব্রিডটি এখনও অস্তিত্বে রয়েছে। স্ট্যাফোর্ডশায়ার বুল টেরিয়ার এই ডগব্রিডটিকে আমেরিকায় নিয়ে আসার পরে তাদের সাথে আরও কিছু নতুন নতুন ডগব্রিড মিক্স করানো হয় এবং সেখান থেকেই আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার নামের একটি নতুন ব্রিড অস্তিত্বে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে আমেরিকান স্ট্যাফোর্ডশায়ারের জনপ্রিয়তা খুবই কমে গিয়েছিল এবং এরপর পুনরায় ধীরে ধীরে অ্যামস্ট্যাফের জনপ্রিয়তা বাড়ছে। বর্তমানে একেসি বা আমেরিকান কেনেল ক্লাবের র্যাঙ্কিংয়ে অ্যামস্ট্যাফের র্যাঙ্কিং 83। অ্যামস্ট্যাফের শারীরিক বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এরা মিডিয়াম টু লার্জ সাইজের একটি ডগব্রিড এবং অন্যান্য পিটবুলের সঙ্গে এদের শারীরিক গঠনে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। অ্যামস্ট্যাফ স্মুথ কোটের ডগ। এদের কোট হোয়াইটের সাথে অন্য যে কোনো কালার কম্বিনেশনে পাওয়া যায়। এদের কোটে প্রায় 80% হোয়াইট কালার হয়ে থাকে। এরা খুবই মাস্কিউলার ও স্ট্রং একটি ডগব্রিড। এদের হাইট 19-23 inches এবং এদের ওয়েট 23-36 kilograms পর্যন্ত হয়ে থাকে। এরা গড়ে প্রায় 5-10 পাপির জন্ম নিতে সক্ষম এবং এদের গড় জীবনকাল প্রায় 12 পর্যন্ত হতে পারে। অ্যামস্ট্যাফ ডগব্রিডটি স্বভাবেই খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে এবং পাশাপাশি এরা মানুষের সঙ্গ খুবই পছন্দ করে। সে কারণে এরা ফ্যামিলি পেটস বা ফ্যামিলি ডগ হিসেবেও খুবই ভালো। পাশাপাশি এরা গার্ড ডগ হিসেবেও খুবই ভালো একটি ডগব্রিড। তবে অন্যান্য ডগব্রিডের মতো এদেরকেও পাপি অবস্থায় সোশ্যালাইজেশন করা প্রয়োজন। এরা খুবই অ্যাক্টিভ ও এনার্জেটিক স্বভাবের একটি ডগব্রিড, যে কারণে প্রত্যেক দিন এদের প্রচুর পরিমাণে ডেইলি এক্সারসাইজের প্রয়োজন হয়। এদেরকে রাখতে গেলে একটি বড় ও খোলামেলা বাড়ির প্রয়োজন হয়। এমনিতে আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার একটি খুবই হেলদি ডগব্রিড। তবে অন্যান্য যে কোনো ডগব্রিডের মতো এদেরও কিছু কমন হেলথ প্রবলেম হয়ে থাকে। সেগুলি হলো এলবো ডিসপ্লেশিয়া ও হিপ ডিসপ্লেশিয়া ইত্যাদি। তো বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার ডগব্রিড নিয়ে আজকের জন্য এ পর্যন্তই। এরকমই ডগব্রিড রিলেটেড বিভিন্ন ফ্যাক্টস বাংলায় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডগ ফ্যাক্টস বেঙ্গলিকে, পাশাপাশি বেল আইকনটিতেও অবশ্যই ক্লিক করুন। এতে করে আপনারা পাবেন আমাদের পরবর্তী ডগ রিলেটেড ভিডিওগুলির নোটিফিকেশন সবার চাইতে আগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্টসও করবেন। ধন্যবাদ।